সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল, সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন আনিসুলক, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয়ে সরাসরি যেতে চাই সেটা হচ্ছে যে আমাদের তরুণরা অনেক স্বপ্ন দেখে, আমরা বিভিন্ন ভাবে সেই স্বপ্নগুলোর কথা জানি, কিন্তু সেই স্বপ্নগুলোকে আপনার কাছে কি মনে হয় যে আমরা এক ক্যানভাসে আনতে পেরেছি বা কতটা পেরেছি? সেটাই, স্বপ্নগুলো এক ক্যানভাসে আনার দরকার নাই, মানে কতটা, মানে ধরো প্রত্যেকেরই 1000টা স্বপ্ন থাকবে। আবার আমাদের যদি 6 কোটি তরুণ হয়, সত্যিকার কথা 14 কোটির মধ্যে 8 কোটি তরুণ, তাহলে 8 কোটির 8000 কোটি রকম স্বপ্ন থাকবে। এটা বিচিত্র হবে, কেউ হয়তো মহাকাশ জয়ের স্বপ্ন দেখে, কেউ হয়তো তার একটা ছোট্ট গাছ বড় হচ্ছে ওই গাছটাতে কবে ফুল ফুটবে সেই স্বপ্ন নিয়েই ব্যস্ত আছে, কেউ হয়তো ব্যক্তিগতভাবে তার জীবনটাকে সুন্দর করা, হয়তো বিদেশে চলে যাবে, হয়তো কেউ একটা যদি গ্রামগঞ্জের ছেলে হয় সে হয়তো একটা মিডল ইস্টে যাবে বা সিঙ্গাপুরে বা ইউরোপ হচ্ছে ওদের স্বপ্ন। আবার ঢাকার একটা তরুণ সে পড়াশোনা করে সে ভাবছে কীভাবে আমেরিকায় গিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ব। কিন্তু যেটা খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন বাংলাদেশ কিন্তু মিডল ইনকাম কান্ট্রি হয়ে আছে প্রায়, ঠিক আছে, লোয়ার মিডল ইনকাম ইনকাম তো হয়েছেই। এখন কিন্তু দেখা যায় যে মিছিলে আর লোক হবে না, কারণ প্রত্যেকে নিজের স্বপ্ন গড়ে উঠেছে। জিপিএ 5 পায় মাধ্যমিকে প্রায় 1 লক্ষ, এই পরিবারগুলো, সেটা কিন্তু একদম কৃষকের সন্তান আছে, চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তান আছে বা শ্রমিকের সন্তান আছে, তারা কিন্তু এখন ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখে যে আমার ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে, ম্যাজিস্ট্রেট হবে। ও কিন্তু আর মিছিলে এসে যোগ দেয় না, সে স্লোগানের জন্য আসছে না, স্লোগানের জন্য, কারণ তাদের প্রত্যেকের একটা নিজস্ব স্বপ্ন আছে। আবার সম্মিলিতভাবে সম্মিলিত মানুষেরও কিছু স্বপ্ন আছে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, যেমন কিছু তরুণ প্রতিবাদী তারা হয়তো সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন করছে, এই জাতীয় স্বপ্ন আছে। তো বিচিত্র স্বপ্ন, কিন্তু আমি মনে করি সবটা মিলে কিন্তু ভেতরে বাংলাদেশের উন্নতি, কারণ ব্যক্তি মানুষের উন্নতি তো দেশেরই উন্নতি। আমি যেটা বলছিলাম যে ক্যানভাসের কথা, সেটা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে থাকা যে স্বপ্ন সে একা পেরে উঠছে না, তারপর হচ্ছে এই স্বপ্নগুলো যে তার স্বপ্নর চালাটা মানে প্রতিপালনও তো দরকার আছে। সেই জায়গা থেকে বলছি যে সেগুলোকে আমরা কতটা বাড়তে দিচ্ছি, কতটা লালন করছি, অঙ্কুরে সব না, যেটা হয়েছে ক্ষতিটা যে সবাই খুব ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, সবাই নিজের উন্নতির পেছনে ছুটছে, সেটাতে অন্যের ক্ষতি হচ্ছে কিনা এটা কেউ দেখে না। আর আমাদের পুঁজিটা তো একটু লুটপাটের পুঁজি, তাই তো, যে যেমন করে পারছে নদী দখল করে, জমি দখল করে, বন কেটে, গাছ কেটে, চাঁদাবাজি করে বড়লোক হওয়ার স্বপ্ন দিচ্ছে। 60-এর দশকেও এই ঢাকা শহরটা একটা ছিমছাম সুন্দর শহর ছিল। এখানে আমি 1971 সালেও জাহানার ইমাম গাড়ি চালিয়ে যাচ্ছেন এই বর্ণনা পাই, সেইখানে এই ঢাকা শহরে কিন্তু তখন আমি কল্পনা করতে পারি যে মুনির চৌধুরী একটা ছোট্ট গাড়ি চালিয়ে যাচ্ছেন ধানমন্ডিতে, সব 1 বিঘা জমিতে বাগানওয়ালা বাড়ি, সেই সুন্দর শহরটা কিন্তু নাই। এখন একটা শিক্ষক তিনিও ভাবেন যে আমি কিভাবে বড়লোক হব। আমি একটা বিয়ের বিজ্ঞাপন দেখেছিলাম, একজন শিক্ষক পাত্রীচায় লিখেছেন যে তার মাসিক আয় 1,40,000 টাকা, ওইটা আবার ওই পাত্রীচায় বিজ্ঞাপনের মধ্যে লিখে দিয়েছে, মানে একটা মাধ্যমিক স্কুলের শিক্ষকেরও বড়লোক হওয়ার প্রতিযোগিতায় সামিল হতে হয়েছে। সেই জায়গাতে নীতি নৈতিকতা, পরের জন্য কাতর হওয়া, সবাই মিলে বড় হব এই চিন্তাটা, একা একা যে বড় হওয়া যায় না সেই চিন্তাটা প্রশ্রয় পায় না, পুঁজির আস্ফালন দেখতে পাচ্ছি আমরা, এবং সেটা লুটেরা পুঁজি, যে যেভাবে পারে সৎ উপায়ে, না পারলে দ্বিতীয় চাকরি করে। একটা লোক 9টা-5টা তার চাকরিটা করে, এসে তিনি আর একটা কাজ করেন যাতে তার বৈষয়িক উন্নতি হয়। তো সেটার ফলে দেশের পুঁজি গড়ে উঠছে, সেটার কারণে আমাদের অর্থনীতি ভালো হচ্ছে, যেমন তেমনি ভাবে নীতি নৈতিকতার দিক থেকে খুব ক্ষতি হচ্ছে, মানুষ বিচ্ছিন্ন হচ্ছে, মানুষ একা হয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো খুব দুঃসংবাদ সংবাদপত্রে দেখি যে মা তার সন্তানের সঙ্গে একত্রে আত্মহত্যা করছেন বা নিজের মা নিজের সন্তানকে মেরে ফেলেছেন, এত বাজে ঘটনা থেকে শুরু করে এই যে আমরা জঙ্গি হওয়া দেখতে পাচ্ছি, সম্পূর্ণ ঘরের ছেলেরাও জঙ্গি হয়ে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে যেটা সামষ্টিক স্বপ্ন দেখা, সেই জায়গা থেকে কি আমরা একটু পিছিয়ে পড়লাম? সেই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে পড়েছি বলে মনে হয়, তা না হলে কিন্তু এত এই যে চরমপন্থার দিকে ঝুঁকে যাওয়া বা জঙ্গি হয়ে যাওয়া এগুলি হবার কথা না। কারণ যে ছেলেটা ক্রিকেট মাঠে বাংলাদেশকে বিজয়ী হতে দেখে, দেখে উল্লাস করে, আবার বাংলাদেশের পরাজয়ে কাঁদে, তার কিন্তু এই চরমপন্থার দরকার নাই। তার দেশের বাইরের কোন আদর্শ, যে আদর্শকে আমরা জানি না, তার জন্য প্রাণ দিতে যাওয়ার কথা নয়। তো ফলে আমরা বাংলাদেশে
আইকন তৈরি করতে পারছি না এবং বাংলাদেশি স্বপ্ন যেটা যেটা আমেরিকান ড্রিম সেরকম একটা বাংলাদেশি স্বপ্ন যে তৈরি হবে সেটার মধ্যে কিছুটা ঘাটতি আছে, এটা কিন্তু স্বীকার আমাদেরকে করতেই হবে। আমি যদিও মনে করি যে এক ধরনের আমেরিকান ড্রিমটা যেমন ওই যে যে যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি যত ছোট ঘর থেকে আসো না কেন, যত প্রতিকূল অবস্থা থেকে আসো না কেন, তুমি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারবে। এটা হচ্ছে আমেরিকান ড্রিম। বাংলাদেশেও একটা এরকম হয়েছে যেটা কিন্তু যে হিরো আলম নামে একটা ছেলে, ও যে তার গানগুলি যে খুব ভালো তা না, তার যে খুব চেহারা স্রোত নায়কোচিত তাও না, কিন্তু সে তো জনপ্রিয় এক ধরনের হলো। তো ওই ধরনের একটা বিচ্ছিন্ন নিজেকে প্রকাশ করা বিকশিত করার সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সম্মিলিতভাবে জাতীয় স্বপ্ন যে বাংলাদেশটাকেই আমরা এগিয়ে নিয়ে যাব, সম্মিলিতভাবে জাতীয় নায়ক ধরা যাক, আমাদের নায়ক হওয়ার কথা কিন্তু শহীদ রুমির, যে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ইলিনয় ইউনিভার্সিটিতে যাওয়ার কথা সেই তরুণটা ইন্টারমিডিয়েট পাস, সে কেন মুক্তিযুদ্ধে গিয়ে নিজের জীবন দিল, বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য, দেশের স্বাধীনতার জন্য। এই জাতীয় আইকনগুলি আমাদের তরুণদের সামনে আনতে হবে। আমি বিরতিতে যাব, ফিরে এসে একটু আপনি আলোচনা শুরু করতে পারেন যে যেটা বলতে আপনি বলছেন প্রতিকৃতি বা আইকন আমাদের সামনে নাই, আসলে কি নায়ক চিনতে বা হিরো চিনতে আমরা ভুল করছি কিনা, এবং আমাদের সামনে যে ওই প্রতিকৃতিটা সরে গেল কেন, আমরা তৈরি করতে পারছি না কেন? ওই যে একটু আগে বলছিলাম যে একটা প্রতিযোগিতা, যে প্রতিযোগিতার মধ্যে নীতি নৈতিকতাটা নাই, আদর্শবাদিতা, উচ্চায়ত আদর্শবোধ, এগুলি কিন্তু পঞ্চাশের দশকে ষাটের দশকে খুব ছিল। আমাদের সাংস্কৃতিক আন্দোলন যেটা যেটা 48 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু, 52 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে সেটি স্থির হয়ে গেল যে আমাদের গতি প্রকৃতি কি হবে, দিক নির্দেশনা কি হবে, উজ্জ্বল বাতিকর হয়ে গেল কিন্তু 21-এ। তখন আমরা বরকত সালামকে আইকন হিসেবে পেলাম, সেই আন্দোলনটাই 69 হয়ে 71-এ এলো। তখনও কিন্তু আমরা জানি যে আসাদ আমার নায়ক, মতিউর আমার নায়ক, 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ করলাম, তারপরে আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধাদের আমাদের নায়ক হবার কথা, কিন্তু অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকে আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটায় সম্মিলিতের জন্যে নিজেকে একদম স্যাক্রিফাইস করা, নিজেকে উৎসর্গ করা, ওই আদর্শবাদী রাজনৈতিক নেতৃত্ব আমরা দেখি না, স্কুলে সেই শিক্ষকটাকে দেখি না। আমি রংপুর জেলা স্কুলের ছাত্র ছিলাম, আমার শিক্ষকরা যে কি মানে জ্ঞান রাখতেন এবং তাদের যে বিষয় বৈচিত্র্যের কি গভীরতা ছিল সেটা আমি একটু বলি। একদিন আমি একটা দেওয়াল পত্রিকায় স্টেডিয়াম বানান দন্তস্ব না লিখে মূর্ধন্যস্বয় ট লিখেছিলাম, আমার স্যার এসে দাঁড়িয়ে বললেন বাংলা শিক্ষক, যেটা শোনো কলকাতা বিশ্ববিদ্যালয়ে কনভেনশন হয়েছে সেখানে এস এর বাংলা দন্তস্ব হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, তুমি স্টেডিয়াম বানান এখন থেকে দন্তস্ব দিয়ে লিখবে। ওই শিক্ষকটা কিন্তু সেই খবরটা রাখতেন, সেই খবরটা তিনি তার ছাত্রকে দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছেন। আরেকটা উদাহরণ দিব, রংপুর জেলা স্কুলে আমাদের একজন শিক্ষক এলেন সিরাজ স্যার, সিরাজ স্যার এসে আমাদের বটতলা দুটো খুব বড় বটগাছ ছিল রংপুর জেলা স্কুলে, সেই বটগাছের নিচে আমাদেরকে বসে একটা অনুষ্ঠান করলেন বাংলা ব্যাকরণের উপরে, যে ধরা যাক এই উপসর্গগুলি প্রো, একটা ছেলের বুকের মধ্যে লেখা প্রো, আর একটা ছেলের বুকের মধ্যে লেখা লাভ, আর একটাতে সংসা, তো লাভ এসে যখন প্রোর পাশে দাঁড়ালো প্রলাপ হয়ে গেল, সংসা এসে যখন দাঁড়ালো প্রশংসা হলো, এইভাবে উপসর্গগুলি কে কার সঙ্গে মিশে মিশে ওই লাভটাই আবার সঙ্গে সঙ্গে মিশে সংলাপ হয়ে যাচ্ছে, কি সুন্দর একটা অনুষ্ঠান করলেন। আমি এখনো ভাবি যে সেই 1978 সালে কিভাবে একজন শিক্ষক টেলিভিশনের চাইতেও একটা উন্নত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক ওখানে করলেন। তা ওই শিক্ষকেরা এখন আর নাই, এখন শিক্ষকদের কি ব্যাচের পর ব্যাচ পড়াচ্ছে, টাকা নিবে, তার ছেলে মেয়েকে GPA 5 পেতে হবে, শুধু এই দিকে নজর, এবং আমাদের অভিভাবকরাও কিন্তু আমার বাচ্চা GPA 5 পাচ্ছে কিনা এই নিয়ে সবাই ব্যস্ত দৌড়ের মধ্যে আছে। তো ফলে আমি আইকন পাবো কোথায়? আমি তো প্রথমে আমার বাবাকে আমার মাকে আইকন করি, তারপর আমি কিন্তু স্কুলের শিক্ষককে করি। তো আমি আমার বাবাকে দেখি যে উনি সময় পান না, উনি শুধু টাকার পেছনে ছুটছেন, উনি ডাক্তার হলে টাকার পেছনে ঘুরছেন, উনি ব্যবসায়ী হলেও টাকার পেছনে ঘুরছেন, এমনকি উনি যদি সৎ জীবন যাপন করে তাকে দুটো তিনটা চাকরি করতে হচ্ছে। আমি তো ওই যে ওইখান থেকেই আপনার প্রশ্নটা এবং চিন্তাটা ঠিকই, আমরা আইকন নির্ধারণ করতে পারছি না। এটা যদি আমরা দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির পড়াশোনাটা দিতে পারতাম
তাহলে আইকনটা ভালো পড়ে। মানে গন্তব্য সামনে না রেখে আমরা দৌড়াচ্ছি দৌড়াচ্ছি এবং আমাদের পড়াশোনাগুলো খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে। হ্যাঁ, ওই জায়গায় কি আমরা জ্ঞান না তথ্য কোনটা নিচ্ছি? আমরা জ্ঞান এবং তথ্য এই দুইটাই তো আসল কথা না, আসল কথা হচ্ছে প্রজ্ঞা। মানে জীবনটা অনেক বড়, জগৎটা অনেক বড়, চিন্তা করতে শেখা, তাই না? স্কুলে কয়টা কবিতা আমরা পড়েছি? ধরেনি রবীন্দ্রনাথের 10টা কবিতা আমাদেরকে পড়তে হয়েছে সারা জীবনে। হ্যাঁ, রবীন্দ্রনাথ কি 10টা কবিতা লিখেছে? বাকিগুলি কে পড়বে? এখন আজকালকার ছেলেমেয়েদেরকে তো নাকি একটা গদ্য পড়তেও হয় না, শুধু টিক চিহ্ন দেওয়া শিখলেই হয়ে যায়। তো সে চিন্তা করতে, ভাব প্রকাশ করতে, কল্পনা করতে শিখবে কোত্থেকে? তো সবটা মিলিয়ে এটা হয়েছে। এবং এই শিক্ষক তৈরি করতে না পারা বা শিক্ষক যে তৈরি হচ্ছে না, এই যে এই পুঁজির যে উৎপাদন, আমরা তো উৎপাদনমুখী জায়গায় আছি, আমরা শুধু উৎপাদনের সংখ্যা দেখছি, পরিমাণ দেখছি, কিন্তু সেই উৎপাদনটা কতটা টেকসই, কতটা সাধু, সেইটা খেয়াল রাখা। একদম, উন্নয়নটা টেকসই হতে হবে, সাস্টেনেবল, তাই না? সেই জন্য কিন্তু সবার দিকে তাকাতে হবে। ধরা যাক ঢাকা শহরে একটা প্লট পেলে আমাকে জমিতে ইঞ্জিনিয়ার আমার কাছে আসলো, আমি কিন্তু প্রথমে ভাববো যে আচ্ছা আমার কত টাকা প্রফিট হবে, সুন্দর করে আমি বিল্ডিংটা করব, বিল্ডিংটা যেন টিকে থাকে। কিন্তু ওই একতলা জায়গায় আমি একটা 10তলা 12তলা বিল্ডিং বানাচ্ছি, ওইখানে আগে একটা পরিবার ছিল, এখন 20টা পরিবার আসবে, তাই তো? তো ওই 20টা পরিবার যে ঢুকবে তার রাস্তাটা আছে কিনা, ওদের জন্য পানিটা যে আসবে সেটা কোত্থেকে আসবে, গ্যাসটা কোত্থেকে আসবে, ইলেকট্রিসিটি কোত্থেকে আসবে, এবং এর ফলে সে আশেপাশের পরিবেশের ক্ষতি করবে কিনা, এটা কিন্তু আমার বিবেচনায় নাই। আমার কাজটুকু আমি সুন্দর করে দিলাম, প্রতিবেশের উপরে, পরিবেশের উপরে, মানুষের উপরে, এই শহরের পরিকল্পনার উপরে কি চাপ সৃষ্টি করছে এটা আমি দেখলাম না। এই যে সার্বিকভাবে টেকসই উন্নয়নের দিকে আমরা তাকালাম না, সেটা কিন্তু ছোট ছোট প্রত্যেকের সীমাবদ্ধতা এবং জাতীয় পর্যায়ে যাদের যে কর্তৃপক্ষের এগুলি দেখভাল করার কথা ছিল তাদের উদাসীনতা, কর্তব্যহীনতা, দুর্নীতি সবটা মিলিয়ে হচ্ছে। এবং আমাদের উন্নয়নের প্রধান বলি হবে কিন্তু আমাদের পরিবেশ। আমাদের নদী ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বন ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের কৃষিজমি কমে যাচ্ছে, সেগুলি বড় মূল্য আমাদেরকে দিতে হবে। কিন্তু যেহেতু উন্নতির ট্র্যাকে আমরা উঠে গেছি, মানুষের বৈষয়িক উন্নতি হবে, আমাদের আয় আরও বাড়বে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়বে, কিন্তু মূল্য দিতে হবে পরিবেশ, প্রতিবেশ। তো সেই জায়গা থেকে মানে আপনি নিজেই বললেন যে প্রকাশ সুন্দর হারিয়ে যাচ্ছে কি না হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনি যখন লাভের পেছনে ছোটেন, প্রফিটের পেছনে ছোটেন, তখন তো সৌন্দর্য প্রধান বিবেচনা থাকে না। আপনি দেখবেন যে গোলাপ গাছ যদি গোলাপ ফুল দেয় সে সৌরভ দেবে, সে সৌন্দর্য দেবে, এটা যদি বিক্রি না হয় তখন আপনি তার পেছনে ছুটবেন না। তার বদলে আপনি হয়তো একটা কুমড়া ফুল চাষ করলেন, কুমড়াও হলো, ফুলটাও আপনি ভেজে খেতে পারলেন। আমরা কি করি, গাড়িতে যখন যাই তখন বাদামের খোসাটা গাড়ির ভেতরে ফেলবো না, গাড়ির ভেতরটা আমার সুন্দর লাগবে, এটা কোথায় রাস্তায় ফেলে দিলাম। আবার সকালবেলা যখন দেখি যে আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কর্মীবৃন্দ কষ্ট করে এই রাস্তা ঝাড়ু দিচ্ছেন, তখন আমার চোখে জল এসে যায় যে আমরা কীভাবে নোংরা করি আর এদেরকে কত কষ্ট করে পরিষ্কার করতে হয়। তো আমাদের সৌন্দর্যবোধটাও হয়ে গেছে ব্যক্তিগত, ব্যক্তিকেন্দ্রিক, যে আমি আমারটুকু সুন্দর রাখবো কিন্তু আমার শহরটা সুন্দর না রাখলেও চলবে। এবং ইয়ে আপনার শহর রংপুর, হ্যাঁ রংপুর আমি যত জেলা ঘুরেছি তার মধ্যে রংপুর খুবই অসাধারণ সুন্দর শহর ছিল 2001-2 দিকেও আমি যখন গিয়েছি, কিন্তু এখন কি সেই সৌন্দর্য আছে? এখন মানে আগে রাত মানে দিনে হোক রাতে হোক বিকালে সুন্দর হেঁটে বেড়ানো যেত, শ্যামা সুন্দরী খালটা সুন্দর ছিল, এখন রংপুর তো যে কখন বের হয়ে আসবো রংপুর থেকে। রংপুরের যেটা হয়েছে কি, এভাবে আমাদের শহরগুলো নষ্ট হচ্ছে, উন্নয়নের যে বরাদ্দ হয়েছিল ফলে একবার রাস্তাটা ছোট করে, একবার বড় করে, একবার লাইট পোস্ট গুলো ভেতরে আনে, একবার বাইরে আনে, কি করবে অতটুকুন জায়গার ভেতরে বুঝতে পারে না। কিন্তু রংপুরের আদি শহরটা খুব সুন্দর এবং অপরিকল্পিত ভাবে বহুতল, এবং আমি দেখি তুষার আমার একটা উপলব্ধি যে ধরেন ঢাকার কথাটা, ঢাকার সুন্দর জায়গাগুলো একটা হচ্ছে রমনা, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের সামনের গাছগুলো, গগন সিঁড়ির গাছ, সে চিল টিল মিলে খুব সুন্দর। এই পরিকল্পনাটা করা হয়েছিল ব্রিটিশ আমলে একজন ফরাসি উদ্যানবিদকে নিয়ে এসে। আরেকটা আমাদের সুন্দর জায়গা কিন্তু মানিক মিয়া এভিনিউ, ওই এলাকাটা শেরেবাংলা নগর যেটা, তাই না? সেটা জাতীয় সংসদ ভবন, ওইদিকে চন্দ্রিমা উদ্যান থেকে আপনি একদম পাসপোর্ট অফিস ওই পর্যন্ত যান, আগারগাঁও পর্যন্ত, ওই জায়গাটা কিন্তু পরিকল্পিত কৃষি বিশ্ববিদ্যালয়। এইটা হয়েছে পাকিস্তান আমলে, আইয়ুব খানের আমলে। বাংলাদেশ আমলে আমরা কিন্তু একটা কাজই করতে পেরেছি, সেটা হচ্ছে হাতির ঝিল।
সেটাও কিন্তু এখন পানিটা দূষিত হতে শুরু করেছে, কারণ সমস্ত প্রজেক্টটা শেষ হওয়ার আগেই চালু করে দেওয়া হয়েছে। ওটার পানি পরিষ্কার করার যে সিস্টেমটা করার কথা ছিল সেটা কাজ করছে, পরিশোধন হচ্ছে না। তো আমরা বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে শুধু নষ্ট করলাম, আমরা পুরো শহরটাকে নষ্ট করছি। তেমনি রংপুর শহরটাও আমি কল্পনা করি যে, আমি একটু আগে রংপুর জিলা স্কুলের কথা বলছিলাম, আমাদের সামনে যত বড় দুটো মাঠ পেছনে কত জায়গা, কারমাইকেল কলেজ এত জায়গা, আমরা জানতাম 108 বিঘা বোধ হয়। তখন একটা ছোট জিনিস করতেও কিন্তু পরিকল্পনাবিদদের ঠিকই মাথায় ছিল যে চারপাশে অনেক জায়গা লাগবে। খালটার কথা ভাবেন, হ্যাঁ খালটার কথা ভাবেন। তো এখন এখন যখন আমরা করলি, তখন একটা স্কুল একটা বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলছি, কোথায় একটা আবাসিক 6-তলা ফ্ল্যাট ভবন, এটা একটা বিশ্ববিদ্যালয়, নিচে বিপণী বিতান, ওর গাড়ি থাকবে কোথায়, ছেলে পেলেগুলি হাঁটবে কোথায়, খেলবে কোথায়, একটু মানে টাকা সময় শিক্ষা দিলে উদার হতে, ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, তা আকাশের কাছে তো তাকে যেতে হবে, বাতাসের কাছে যেতে হবে, খোলা মাঠের উপদেশে দিল খোলা হইতাই রে, খোলা মাঠটা তো তাকে পেতে হবে, ফুটপাথকে মানে ক্যাম্পাস ভাবছে। তো ওর জন্য যে জগৎটা বড় হবে, দৃষ্টিভঙ্গি বড় হবে, দিগন্ত বিস্তৃত হবে, সে সুযোগ তো আমরা এখনো কারমাইকেল কলেজের কথা বললেন বা এই যে ভিক্টোরিয়া কলেজ বা এই যে আর বিভিন্ন কলেজ, যে বড় বড় কলেজগুলো আছে দেশের বিভিন্ন জেলায়, সেই কলেজের ছাত্ররা যেভাবে মানে দেখে প্রকৃতিকে দেখে, সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছেন। ছেলেমেয়েরা এগুলি সব কিন্তু 1800 সালে 1900 সালে হয়েছে, তখন ঠিকই ওই পরিকল্পকরা কল্পনা করতে পেরেছিলেন যে ভবিষ্যতে এটার অনেক জায়গা লাগবে, জায়গাটা রেখে দেওয়া দরকার। কিন্তু এখন যখন আমরা পরিকল্পনা করি তখন কিন্তু আমরা এত দূরদর্শী হতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন যে গ্রিন সুপার মার্কেট পর্যন্ত বিস্তৃত তাদের জায়গা, যে তারা জানতো, হ্যাঁ ঠিক বলেছেন। এবং সেই জায়গা থেকে যে নগরায়ণের কারণে আমাদের গ্রামও কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ গ্রামে অনেকদিন পরে পরে আমি যাই, আমি বিস্মিত হয়ে যাই যে আমার কল্পনার যে গ্রাম বাস্তবে গ্রাম সেরকম না, গ্রামগুলো একটা ছোট ছোট শহরে পরিণত হচ্ছে, সে শহরের ভালো দিকটা কমই নিয়েছে, খারাপ দিকগুলো প্রায় সবই নিয়েছে। হ্যাঁ একটা দেখা যায় যে টেলিভিশন গেছে, ইলেকট্রিসিটি গেছে, তারপর ইন্টারনেট গেছে, সেগুলি খুব ভালো হয়েছে, এবং বাড়িঘরও পাকা হচ্ছে, সেটাও আমাদের দরকার। আমার একটা বন্ধু আছে আমাদের বুয়েটে আমার সাথে, সে ফার্স্ট বয় ছিল, সুকোমল মদক, সিভিল ইঞ্জিনিয়ার। ওর একটা চিন্তা যে বাংলাদেশ যদি মধ্যবিত্ত দেশ হয়ে যায় তাহলে কাঁচা বাড়ি তো আর থাকবে না, সব টিনের ঘরগুলোও পাকা হয়ে যাবে, ইটের বাড়ি হবে, তাহলে এত ইট কোথা থেকে আসবে, মাটি পোড়াতে হবে, বাংলাদেশে তো সব মাটি পুড়িয়ে ফেলতে হবে। ও ভাবছে বিকল্প, কারণ আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় কিংবা জাপানে কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়াল ইট না, ওরা কাঠ দিয়ে বাড়ি বানায়। ও ভাবছিল যে বাঁশটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, ও পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। তো সেগুলি তো আছে যে এই যে গ্রাম শহর হয়ে যাচ্ছে, শহর হতে গিয়ে তাকে মূল্য দিতে হচ্ছে, এবং ফেন্সিডিল বা এই জাতীয় মাদক, হ্যাঁ এই জাতীয় ঢুকে যাচ্ছে। তা সবটা মিলিয়ে ভালো দিক অনেক আছে, এত হতাশাও কিছু নাই। ভালো দিকটা হচ্ছে বলছিলাম যে ব্যক্তির যে স্বপ্ন সেইটা গড়ে উঠেছে, সেইটাকে এখন আমরা যদি সম্মিলিতের স্বপ্ন বানাতে পারি তাহলে দেশটা কিন্তু উন্নত হয়ে যায়। আমি মাত্রই পাকশি থেকে আসলাম, এটা বইমেলা করতে গিয়েছি, সেখানে যখন ওদের সাথে কথা বলছিলাম বললাম যে গান করো গান গাও, অনেকক্ষণ ওদেরকে আমার বাংলা গানে নিয়ে আসতে অনেক সময় নিয়েছে, তারা যা যা গান গাচ্ছিল কোনো গানই আমাদের না, খুব মানে দুঃখ পেয়েছিলাম। কিন্তু এই 250 ছেলে মেয়ের মধ্যে একটা মেয়ে শুধু আমাকে বললো যে সবাই মন খারাপ করার কথা বলছে, যে কেন মন খারাপ হবে, নানা কারণে একটা মেয়ে শুধু আমাকে বললো ক্লাস 7-এ পরে, সে বললো যে মেঘ আসে এসে বৃষ্টি না হলে তার মন খারাপ হয়, আর সবাই হিন্দি গান যখন করে তার আশপাশে তারও বেশি অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার কাছে আছে। আপনি এই ধরনের এই যে আমি যে মেয়েটার কথা বলছিলাম, ওর নাম জুই, এরকম অনেক জুই সঙ্গে আপনারও দেখা হয় বা আরো ছেলেদের সঙ্গে দেখা হয় না? এইটা কিন্তু খুবই জুয়ের ব্যাপারটা আমাকে খুব একটা আমাকে ভাবাচ্ছে এবং আশাবাদী করে তুলছে, যে মেয়ে বলতে পারে যে আকাশে মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না বলে আমার মন খারাপ হয়, কিংবা আমার আশেপাশে সবাইকে হিন্দি গানের সঙ্গে নাচতে দেখলে আমার মন খারাপ হয়। ও তো নেতা, ও তাই হয়, কিন্তু একটা হাস আমরা বলাকার যে তারা যখন উড়ে যায় একটা নেতা থাকে পেছনে, তারা সারিবদ্ধ হবে 1-2-3 এই পদ্ধতিতে পেছনে পেছনে যায়। তো আমাদের এই অসংখ্য জুঁই দরকার। আমি আল মাহমুদের একটা কবিতা খুবই বলি, আম্মা বলেন পরে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে।
তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য, একটা দুইটা ছেলে থাকবে যে পাখি হতে চাইবে এবং ওরা কিন্তু সমাজের বাকিদেরকেও শুশ্রূষা দেবে এবং তারাই কিন্তু অক্সিজেন দেবে, ওরা স্বপ্ন দেখাবে, ওরাই স্বপ্ন দেখাবে, সেটাই হয়। একজন জীবনানন্দ দাস খুবই দুরূহ কবি ছিলেন, তাকে দুরূহ কবি বলা হতো, যে যিনি তাই না উটের গ্রীবার মতন স্থবিরতা দেখতেন, তাই না, উদ্ভট উটের পেটে, যেটা পরে শামসুর রহমান লিখলেন। তা ওই কবিতাগুলি এখন কিন্তু আমাদেরকে আবার আসিব ফিরে কিংবা বনলতা সেন, এগুলি বাংলাদেশের প্রায় 14 কোটি মানুষের সবারই মুখের কথা হয়ে গেছে। একজন কবি 400 কবিতার বইয়ের বেশি হয়তো বিক্রি হয় নাই, কিন্তু তার স্বপ্নটা, তার ভাব এবং তার ভাষাটা সমস্ত জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছে। তা একটা জুঁয়ের এই যে স্বপ্নটা, এটা কিন্তু তার আশেপাশে সঞ্চারিত হবে, ওই ছেলেমেয়েগুলোকে দেখা যাবে সেই একটা সুন্দর সুস্থ মনের স্বাস্থ্যবান মনের মানুষ করে। আমরা অভিভাবকদের কথা বলছিলাম যে রাষ্ট্রের অভিভাবকত্ব, এই অভিভাবকত্ব তো পরিবার থেকে শুরু, রাষ্ট্র পর্যন্ত যে পৌঁছে সেই অভিভাবক, সেটা আমি মনে করি যে রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে এবং রাষ্ট্রের একটা দুটো সিদ্ধান্তের কারণেও মানব জীবনে, ব্যক্তি জীবনে অনেকখানি প্রভাব ফেলে, এটা আমরা জানি। যুদ্ধের মধ্যে যেমন পড়ে, তেমনি যেমন আমরা বলছি যে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং জুনিয়র সমাপনী পরীক্ষা, এই দুটো ছাত্রছাত্রীদেরকে বড় বেশি পরীক্ষা কেন্দ্রিক, রেজাল্ট কেন্দ্রিক করে ফেলছে। তার এত অল্প বয়সে এত প্রতিযোগিতামূলক পরীক্ষা দরকার আছে কিনা, এটা তুলে নেওয়া যায় কিনা, কারণ ওই ছেলেমেয়েগুলি যে সংস্কৃতির চর্চা করবে সেটাতে পরীক্ষা তাদেরকে চাপ সৃষ্টি করছে। অন্যভাবে আগে যেমন প্রত্যেকটি স্কুলে সাংস্কৃতিক একটা সপ্তাহ হতো, সপ্তাহের একটা দিন আমরা বিচিত্র অনুষ্ঠান করতাম, একটা দিন লাইব্রেরি ক্লাস ছিল, লাইব্রেরির শিক্ষক, স্কুলে স্কুলে লাইব্রেরি, এগুলি কিন্তু খুব দরকার। রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত জয়ন্তী সেগুলি আমরা করতাম, নাটক করতাম, একটা স্পোর্টসটা, এই যে আজকে কথা হচ্ছে যে আমরা পৃথিবীর অষ্টম বৃহত্তম জনসংখ্যার দিক থেকে দেশ, কিন্তু আমরা একটাও কেন অলিম্পিকে একটা পদকও পেলাম না, আমরা ভালো করলাম না, পদক তো পড়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটার কারণটা হচ্ছে যে আমরা কখনোই এই যে দৌড় ঝাঁপ খেলাধুলা এগুলিকে উৎসাহিত করি নাই, ট্রেনিং দিইনি। আমাদের দৌড়বিদ বলেছেন যে আমাকে কেউ বলে দেয় নাই কিভাবে দৌড়াতে হয়, আমি দৌড়াই, এগুলি তো লাগবে। যে কলসিন্দুরের বাচ্চারা ময়মনসিংহের গারো পাহাড়ের কাছে একটা একটা স্কুলের একটা টিচার মফিজ স্যার, তিনি ওইখানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদেরকে প্রথমে ফুটবল খেলেন, ওরা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা কাপে চ্যাম্পিয়ন হলো, এখন তারা প্রতি বছর চ্যাম্পিয়ন হয়, এখন ন্যাশনাল টিমে তাদের বাচ্চা থেকে অনেকগুলি, 18টা খেলোয়াড়ের মধ্যে দেখা যাবে 10টা, এই যে সম্প্রতি তারা ইরানকে 3-0 গোলে অনূর্ধ্ব 16-তে হারালো, এর মধ্যে দুটো গোল কিন্তু দিয়েছে কলসিন্দুরের বাচ্চা, ওই যে প্রাইমারি স্কুলের টিচারটা, তার ট্রেনিং এর সুফল আজকে আমরা জাতীয় পর্যায়ে পাচ্ছি। তেমনি ভাবে যদি আজকে আমরা স্পোর্টস, যেটা আমাদের ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ওইটাকে গুরুত্ব দেই, আগে নির্মাণ স্কুল ক্রিকেট হতো ওটাকে যদি গুরুত্ব দেই, তাহলে কিন্তু বাচ্চারা আমাদের প্রাইমারি স্কুল থেকেই বেরিয়ে আসবে, তৈরি হতে থাকবে, তারপরে তো একটা দূরদর্শী এটা রাষ্ট্র আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে, তারা পারবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক আন্দোলন দরকার, সেটা যেমন কবি সাহিত্যিকদের দায়িত্ব আছে তেমনি রাষ্ট্রেরও দায়িত্ব আছে। আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামানকে বলেছি, আপনি সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, প্রত্যেকটা থানা শহরে একটা করে করেন, বড় করে উৎসব করতে থাকেন, সংস্কৃতির চর্চা যত বাড়বে ততই আমাদের মন উদার হবে। সংগঠনগুলোকে আবার সক্রিয় করা, পত্রিকাচার মেলা ছিল, খেলাঘর ছিল, চাঁদের হাট ছিল, তাই না, সাপ্লা শালুকের আসর ছিল, এই 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 শিশু সংগঠনগুলিকে আবার যদি আমরা গড়ে তুলতে পারতাম। কিন্তু এখন যেটা হয়েছে, খুব বেশি আমরা প্রথমে একটা বিতর্ক করতে গেলেও কয়েকটি স্পন্সর দেন, আমি বলি বিতর্ক করতে টাকা লাগে না, তুমি ব্ল্যাকবোর্ডে লেখো গ্রামের চেয়ে শহর বলো, পক্ষে বিপক্ষে দুই দল বসে যাও, মাইক্রোফোনও লাগবে না, তোমরা বিতর্ক করো। ওই যে আপনি যেটা বললেন যে আমরা আমাদের সময় পর্যন্ত স্কুলগুলোতে যে অনুষ্ঠানগুলো হতো আমরা ইভেন্ট শব্দটা জানতাম না, এখন সবাই ইভেন্টে চলে গিয়েছে এবং স্পন্সর এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, যে রবীন্দ্রনাথ নজরুল জয়ন্তী করবে ওখানে একটা স্পন্সর দরকার, কিন্তু আমাদের সময় তো স্পন্সরের দরকার হতো না, আমরা বিতর্ক করেছি। এই যে আপনি উদ্যোগগুলোর কথা বললেন, যে উদ্যোগগুলোর একটা মালা গাঁথতে হবে, যে সেটা সরকারের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, নেতাদেরকেও আমাদের আইকন ভাবতে পারতে হবে। আমি একজন মন্ত্রীকে দেখেও তো শিখবো, সেই জন্য যখন আসাদুজ্জামান নূর সুন্দর বক্তৃতা দিলেন এই GPA-5 পাওয়া সম্পর্কে, সেটা ফেসবুকে কিন্তু ইউটিউবে হাজার হাজার লোক পরীক্ষার্থী হয়ে যাচ্ছে, সবাই পরীক্ষার্থী, সেরকম
সুন্দর কথা বলা মানুষও তো আমাদের লাগবে, সুন্দর কথা বলা মানুষ দরকার। আপনি যে ওই যে শিক্ষকের কথা বললেন, এরকম শিক্ষকের সংখ্যা বাড়তে হবে, একজন না। নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেটা আমার মনে হয় যে এই যে প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা নীতি নৈতিকতা বর্জন করলাম, সেটা পুঁজি আরেকটু গড়ে উঠলে, যেটা বলা হয়ে থাকে, এটা মার্কসেরও কথা, এটা আব্দুল্লাহ সাইদ স্যারও বলেন, যে পুঁজি গড়ে উঠবার কালে এই নৈরাজ্য হয়, দৌরাত্ম্য হয়, সুন্দরের দিকে মুখ ফিরে রাখে, পুঁজি চলে আসলে চলে আসলে আবার সুন্দরের দিকে তাকায়। হ্যাঁ, ওই পুঁজি নিজের সাথে নিজেকে পাহারা দেয়। আমরা আমাদের পুঁজিপতিদের সেটা দেখিও যে তারা সুন্দর সুন্দর ছবি কিনছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।